हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। आमी आज के आपनादेर साथे शेयर करते जाच्छी खूब जनप्रिय एकटी अरबियन डिश चिकेन खापसा। ए चिकेन खापसाटा तैरी करा जतटा सहज खेते किन्तु तार चे अनेक बेशी मजा। खूब अल्प परिमाण मसला दिए खूब मजादार और फ्लेवरफुल ए डिशटा आपनारा तैरी करते पारबेन। तो चलुन एर पुरो प्रस्तुत प्रणाली देखे नेई। আমার চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেননি, প্রতি সপ্তাহে তিনটা করে নতুন রেসিপি পেতে এখনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করবেন। তাই আমি একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি আর হাঁড়িতে আমি 4 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। আমি এখানে দারুচিনি অ্যাড করে দেব 4 পিসের মতো। এলাচ দিয়ে দিচ্ছি 4-5 পিস। লং আর ব্ল্যাক পেপার এখানে আমি অ্যাড করে দেব 4-5 পিসের মতো। আমি মশলাগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নেব। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে 2-3 মিনিটের মতো একটু সবকিছুকে ভেজে নেব। এরপর আমি এখানে চিকেন অ্যাড করে দিব আর চিকেনের পিসগুলোকে এরকম ডিপ কাট করে কেটে নেব। এখানে 4 পিস চিকেন দিয়ে দিয়েছি। 3 থেকে 4 মিনিট একটু চিকেনটাকে ভেজে নেব। এরপর এখানে অ্যাড করে দিচ্ছি আদা বাটা 1 টেবিল চামচ পরিমাণ। গরম মশলা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। ধনিয়ার গুঁড়া অ্যাড করছি 1 চা চামচের মতো। চামচ দিয়ে দিচ্ছি শুকনো মরিচ গুঁড়া। টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। আর এখানে আমি 3 পিস টমেটোকে খোসা ছাড়িয়ে মাইক্রোওয়েভে 2 মিনিটের জন্য দিয়ে দিয়েছিলাম। আপনারা চাইলে এখানে টমেটোগুলো পানিতে সিদ্ধ করেও নিতে পারেন। এখন এই টমেটোগুলোকে চিকেনের সাথে দিয়ে দিব। টমেটোটাকে এরকম একটু হালকা করে ভেঙে দেব। মশলার সাথে সবকিছুকে মিশিয়ে নিচ্ছি। এখন আমি স্বাদমতো লবণ দিয়ে দিয়েছি। সবকিছুকে আবারো খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মশলার সাথে চিকেনটাকে একটু টাইম নিয়ে কষিয়ে নিতে হবে। রান্নাতে কিন্তু মশলার পরিমাণটা কম লাগলেও এর ফ্লেভার কিন্তু অনেক বেশি হয়। মশলাটা যখন কষানো হয়ে যায় পর্যায়ে লেবুর খোসা অ্যাড করে দিব আর লেবুটাকে এরকম হালকা করে গ্রেট করে নেব। এই গ্রেটটা কিন্তু খুব বেশি জোরে করার দরকার নেই। একইভাবে আমি এখানে মাল্টার জেস্টটাও দিয়ে দিব। এইভাবে লেবু আর মাল্টার খোসাটা ব্যবহার করার কারণে এর টেস্ট আর ফ্লেভার কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে যাবে। এখন সবকিছুকে নেড়েচেড়ে আবার একটু মিশিয়ে নিচ্ছি। তবে আপনাদের কাছে যদি মাল্টাটা না থাকে তবে সেক্ষেত্রে লেবুটা ইউজ করলেও হবে, কিন্তু এর আসল টেস্টটা পেতে হলে আপনাকে মাল্টার খোসাটা এইভাবে ইউজ করতে হবে। চিকেনটাকে একটু টাইম নিয়ে এভাবে কষিয়ে নিতে হবে। মশলাটার সাথে যত বেশি চিকেনটাকে কষানো হবে এর টেস্ট কিন্তু তত বেশি হবে। অ্যাড করে দিচ্ছি 4 কাপ ফুটানো গরম পানি। মাংস আর চালের জন্য এখানে গরম পানিটা কিন্তু আমি একবারই দিয়ে দিয়েছি। এরপর আমি ঢাকনা দিয়ে রান্না করব 6-7 মিনিটের মতো। প্রায় 7 মিনিট পর ঢাকনাটা খুলে আমি সবকিছুকে আবার নেড়ে দিব। এর মধ্যে কিন্তু চিকেনটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চিকেনগুলোকে তুলে আলাদা রেখে দিব। এরপর আগে থেকে ধুয়ে ভিজিয়ে রাখা কুড়ার পোলাওয়ের চাল নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ। আপনারা এখানে যে কোনো সুগন্ধি চালও ইউজ করতে পারেন। আর এই 2 কাপ চালের জন্যই আমি এখানে 4 কাপ পরিমাণ পানি অ্যাড করেছিলাম। চালটা দিয়ে ভালো করে একটু নেড়ে দেব। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি 3 পিস মাল্টার স্লাইস আর লেবুর স্লাইস দিয়ে দিচ্ছি 4 পিস।
এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা লো থেকে মিডিয়ামে রেখে রান্না করব পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। প্রায় 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিব। এখন খুব আলতো হাতে রাইসটাকে নেড়ে দেব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য দমে রাখব। রাইসটা কুকড হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে। এখন আমি একটি প্যান নিয়ে এতে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি। এখন আমি অ্যাড করে দিচ্ছি প্রায় হাফ কাপের মতো কিশমিশ। এর সাথে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ কাজু বাদাম। এখন বাদাম আর কিশমিশটাকে ঘি এর সাথে হালকা একটু ব্রাউন করে ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে, আমি এখন তুলে নিচ্ছি। একই প্যানে আমি তুলে রাখা কুকড করা চিকেনগুলো দিয়ে দিব। চিকেনের পিসগুলোকে একটু উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। কয়েক মিনিট এইভাবে একটু ভেজে নিলেই হয়ে যাবে। প্রায় 4-5 মিনিট এভাবে উল্টে পাল্টে চিকেনগুলোকে ভেজে নেওয়ার পর এরকম একটা কালার আসলে আমি চিকেনটাকে তুলে নেব। এখন আমি সার্ভ করে দেখাচ্ছি। প্রথমে এইভাবে খাপসার রাইসগুলো নিয়ে নিব, এরপর এর উপরে চিকেনের পিসগুলো দিয়ে দিব। এর উপর দিয়ে দিচ্ছি মালটা আর লেবুর স্লাইস, কিশমিশ আর কাজু বাদাম এভাবে দিয়ে দিলাম। দেখলেন তো কত সহজে একটি আরাবিয়ান ডিশ তৈরি হয়ে গেল। ডিশটা কিন্তু অন্যান্য সব ট্রেডিশনাল ডিশ থেকে অনেকটাই আলাদা। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।